নিয়ন্ত্রণে আসে। সেখানে আছেন সহকর্মী মাজহার মাহবুব, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাজহার, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, তো বর্তমান অবস্থা আপনি যদি আমাদের জানাতেন। স্বর্ণা, কুনিপাড়ার যেই বাড়িগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, টিনের চালা বসতি, তার ঠিক পাশের একটি চারতলা ভবনের ছাদেই কিন্তু আমি রয়েছি। আমি যদি দেখাই যে আমার পেছনেই সেই অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে, এখানে টিনের চালার মোট পাঁচটি বাড়ি ছিল এবং পাঁচটি বাড়িতে এখানকার স্থানীয় যারা, তারা বলছেন যে মোটামুটি 100 থেকে 150 ঘর সেখানে ছিল। তারা নিম্নবিত্ত যারা ছিলেন, আশপাশের বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যারা কাজ করতেন তারা এই বাড়িগুলোতে বসবাস করতেন। এবং ইতিমধ্যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, ফায়ার সার্ভিসের 2 থেকে 2.5 ঘন্টার চেষ্টার পর, 11টি ইউনিটের চেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং সর্বশেষ যেই এতক্ষণ যেই পরিস্থিতি আমরা যেটা দেখছিলাম যে আগুন একদিক দিয়ে নিয়ন্ত্রণে আসছে এবং অপর দিক দিয়ে কিন্তু যেহেতু আসবাবপত্র রয়েছে অপর দিক দিয়ে আবার আগুন ধরছিল, এমনটাই পরিস্থিতি ছিল। তবে এখন সেই পুরোপুরি সেই পরিস্থিতি থেকে পুরোপুরি এখন অনেকটাই শঙ্কামুক্ত। তবে এখনও পর্যন্ত কিন্তু আগুন কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে ছোট ছোট আসবাবপত্র জিনিসপত্রে কিন্তু এখনও পর্যন্ত আগুনের কুণ্ডলি রয়ে গেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এই এলাকায় যারা বসবাস করেন এবং আশপাশের অফিসে যারা বসবাস করেন তারা যেমনটা বলছিলেন যে তারা পরপর দুবার সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ হয়েছে এমনই তারা কুণ্ডলি দেখতে পেয়েছেন। এবং এখানে মুদি দোকান ছিল, এখানে ছিল যারা বসবাস করতেন তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন এবং হোটেলও ছিল, সেই হোটেলেও সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় তারা আমাদেরকে জানিয়েছেন এই এলাকার যারা বসবাসকারী রয়েছেন। এবং এই 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 অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে তার এক পাশে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং অপর পাশে হচ্ছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কেনা জমি এবং আবাসিক 10তলা ভবন রয়েছে। সব কিছু মিলে আসলে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি যেখানে ঘটেছে এইখানে মূলত ফায়ার সার্ভিস সরাসরি আসবার মতো আসলে তেমন কোনো রাস্তা নেই এবং চাপা গলি থাকবার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে বড় পাইপ নিয়ে যে মালামাল নিয়ে যে আসলে প্রবেশ করবার যে আসলে দ্রুত সময়ে যে প্রবেশ করবার একটা প্রচেষ্টা ছিল সেই দ্রুত কিন্তু তারা প্রবেশ করতেও পারেননি। চাপা গলির মধ্য দিয়ে তারা ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে প্রবেশ করছে এবং ইতিমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এবং ছোট ছোট যেমনটা বলছিলাম যে ছোট ছোট কিছু আসবাবপত্র যেমন এখানে 100 থেকে 150 বাড়ি ছিল, ঘর ছিল, সেই ঘরগুলোর মধ্যে থেকে আসলে কোনো ঘরের কোনো আসবাবপত্রের অস্তিত্ব নেই এমনটাই জানাচ্ছেন এখানকার যারা এলাকাবাসী রয়েছেন। এবং কিছু কিছু জায়গা এখনও পর্যন্ত আগুনের কুণ্ডলি এবং ধোঁয়ার কুণ্ডলি রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা এবং ফায়ার সার্ভিস এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আশপাশে জটলা পাকাচ্ছে এবং কিছু মানুষ তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে করবার, আগুন পুরোপুরি নিভিয়ে আনবার জন্য। তবে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি, এখনও পর্যন্ত বেশ কয়েকটা জায়গাতে লাল আগুনের যে কুণ্ডলি রয়েছে কিছু কিছু একটা আসবাবপত্র বা যে কোনো জিনিসপত্রের মধ্যে এখনও যে আগুন ধরে আছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্বর্ণা, রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ার বস্তিতে আগুন লেগেছিল এবং তা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার মাহবুব। এবার